তারপর আমরা অটলজির কাজ করতে করতে আমরা আবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী অটলজিকে পেলাম। তারপর আমরা আবার 10 বছর লড়াই করতে করতে আমরা পেলাম বিশ্বশ্রেষ্ঠ নেতা মাননীয় নরেন্দ্র মোদীজিকে। তো নরেন্দ্র মোদীজিকে পেলাম, আর নরেন্দ্র মোদীজিকে পাওয়ার সাথে সাথে আমরা 2 থেকে 302টা সাংসদ পেয়েছি। আমরা যারা ছাতা আছে ছাতা বন্ধ করে দেবেন, কারণ আমাদের আসামের চিফ মিনিস্টার সনাতনী ধর্মের একজন রক্ষক, যিনি আসামে 40% মাইনরিটি থাকা সত্ত্বেও সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে যিনি আসামের মুখ্যমন্ত্রী আছেন, সেই হিমন্ত দা আমাদের কাছে আসছেন, তার ভাষণ আমরা শুনব, তার আগে আমি 2-4টে কথা বলব। যে আমরা 2 থেকে 302 হয়েছি, আমরা বিধানসভায় 3 থেকে 77 হয়েছি, আমরা কমিটি বন্ধু। তৃণমূল কংগ্রেস 1998 সালে লড়াই করার পর কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর, কখনো ভারতীয় জনতা পার্টির অটলজির পায়ে পড়ার পর, লালকৃষ্ণ আডবাণীজির পায়ে ধরে বাঁচার পর, একজন বেইমানি মহিলা তিনি সবাইকার সঙ্গে বেইমান করতে করতে 11 সালে সরকার করলেন। আপনারা বলবেন আপনিও তো তৃণমূল কংগ্রেস করতেন, তা আপনি কেন ছেড়ে দিলেন? কারণ আমি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন অ্যাকচুয়ালি কালো অন্ধকার একটা দিক, সেই স্বপ্ন কখন আলো নেই, সেই স্বপ্নতে আছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে একটাই আছে, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সম্পত্তি সব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সম্পত্তি সব অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি কি বলেছিলেন, কোন পরিবার নেই। এই আকুইয়ে আগে অনেক খুন হয়েছে, এই ইন্দাসে অনেক রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেসের পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আছে তাদের কোন জায়গা হয়নি। জায়গা হচ্ছে কাদের, যারা তোলাবাজি করছে, হামিদ, এ হানিফ, এ মাপি, যারা কোন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল না, সেই চোর তৃণমূল গুলো আজকে গোটা ইন্দাসটাকে চালাচ্ছে। আজকে ইন্দাসের 4 জন ব্যক্তি, এই 4 জন ব্যক্তি গোটা ইন্দাসের 2 লক্ষ মানুষকে পরাধীনত করে দিয়েছে। আমাদের নির্মল দ্বারা যেদিন পঞ্চায়েত ভোটের জন্য লড়াই করছিল, যেদিন পঞ্চায়েত ভোটের জন্য রাস্তায় নেমেছিল বিজেপি কর্মীরা, রাস্তায় লাইন দিয়ে আমরুল থেকে শুরু করে ইন্দাস ওয়ান ইন্দাস টু আকুই ওয়ান আকুই টু শাসপুর রোল প্রত্যেকটা গ্রামের মানুষরা মায়েরা আমাদের নির্মল ধারার সঙ্গে একসাথে মিছিল করতে করতে নমিনেশন দিতে যাচ্ছিল। কিন্তু বিশ্বাস করুন, হামিদ একজন সাধারণের মতো, হামিদ পুলিশকে সঙ্গে নিয়ে এসপিপি কুতুবুদ্দিনকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতে কারো ভোট করতে দিল না, কোন নমিনেশন করতে দিল না। আপনারাই বলুন, যদি তৃণমূল কংগ্রেসের এতটাই দম থাকত তাহলে পঞ্চায়েতে কেন ভোট করতে দিল না? এখন আমি দুদিনের শুধু তোলাবাজি করার জন্য এই বালি থেকে ইন্দোসের কিছু পুলিশ অফিসার যারা কয়েক কোটি টাকা মাসে তোলা তুলছে, আর ইন্দোসের গরিব মানুষরা বালি পাচ্ছে না। ইন্দোস এমন একটা জায়গায় দুদিকে বালি, একদিকে দ্বারকেশ্বর একদিকে দামোদর, কিন্তু বিশ্বাস করুন ইন্দোসের গরিব মানুষরা কম দামে বালি পায় না। এখানে তোলাবাজি করে পুলিশ অফিসার বিডিও বিএলআরা সমস্ত বালিটার তোলাবাজি করে পাঠিয়ে দিচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি 2018 সালে যখন দেখলাম পঞ্চায়েতে মানুষের ভোট দিতে যায়নি, প্রতিজ্ঞা করেছিলাম তৃণমূল কংগ্রেস করবো না। দ্বিতীয়বার আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলাম যে অভিষেক বাবু, এখানে অনেক গরিব মানুষ আছে, কিছু লোকের কিছু ব্যবস্থা করুন, ইন্ডাস্ট্রি নেই, কিছু সহযোগিতা করুন, সামনের ঘাটে ব্রিজটা, সে ব্রিজে যদি জল জমা রাখে সেটা ব্যবস্থা করুন। তিনি বললেন পার গাড়ি থেকে 3000 টাকা তোলা তুলে দাও, তোমাকে এইসব উন্নয়ন নিয়ে ভাবতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তুমি চাকরি প্রার্থীদের
চিন্তা করেন, আমি মাইকে জোর করে বলছি, তৃণমূলের যে নেতারা তারা শুনে রাখুন, 12 লক্ষ টাকা 9 লক্ষ টাকা করে যে সমস্ত ভুয়ো চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছে সেগুলো সবগুলোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে হয়েছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দৃশ্য দেখে ভাবলাম তৃণমূল কংগ্রেসে লাভ নেই, কারণ একজন যুবক হিসেবে রাজনীতি করা শুরু করেছি, কারোর কাছে চাকরি করতে নয়, কারোর কাছে তার দাসত্ব থাকতে নয়। আজকে তৃণমূল কংগ্রেসে যারা তৈরি করেছে তারা আজকে কেউ নেই, যারা শহীদ পরিবারে তারা কেউ নেই, আজকে আছে কারা, কিছু লুণ্ঠনেরা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্দাস ব্লকের কটা মানুষের সমস্ত স্বপ্নটাকে চুরি করে নিয়েছে। একটা কাজ আপনাদের জন্য যা আমি করতে পেরেছি, আমি 2019 সালের 9 জানুয়ারি যেদিন জয়েন করলাম সেদিন আমার সঙ্গে অনেক মানুষ বলেছিল ছেলেটা খেপে গেছে, ছেলেটা পাগল, ছেলেটাকে জেলে ঢুকিয়ে মারবে। আমি আবার বলছি আমি শিব ভক্ত, যার মাথার উপরে শিবের আশীর্বাদ থাকে, যার মাথার উপরে জনতা জনার্দনের আশীর্বাদ থাকে, তাকে কেউ কিচ্ছু করতে পারবে না, আমি এটা জোর গলায় বলতে পারি। আর বিজেপি করলে কিচ্ছু করতে পারবে না, আমি এটা জোর গলায় বলতে পারি, কারণ বিজেপিকে নরেন্দ্র মোদীকে মানুষ ভালোবাসে। আমি নরেন্দ্র মোদীর ভাষণ শুনে তার কাজ দেখে আপনাদের কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় জেনে রাখুন, 2014 থেকে 2019 সাংসদ ছিলাম, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম দিদি এখানে রেলে মশাগ্রাম জয়নিংটা হয়নি, যদি ইন্ডাসে জয়নিংটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়, তাহলে আমি রেলমন্ত্রীর সাথে দেখা করবো। পীযূষ গোয়েলজি ছিলেন, আমাকে বলা হলো তৃণমূল কংগ্রেসের কোন এমপি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যেতে পারবে না। আমি বলেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যেখানে মশাগ্রাম জয়নিং এর জন্য রেলমন্ত্রীর আশীর্বাদ চাই না হবে না, বলছে না যেতে পারবে না, তা ছোক আর না হোক, কারণ তৃণমূলের নির্দিষ্ট নির্দেশ আছে যে কোনো মতে কেন্দ্র মন্ত্রী বা কেন্দ্রীয় সরকারে কাজ করা যাবে না। আমি 2019 সালে নরেন্দ্র মোদীর আশীর্বাদে, অমিত শাহজির আশীর্বাদে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর লড়াই শুরু করলাম, তার মধ্যে মধ্যে কোভিড চলে এলো। আজকে মশাগ্রাম জয়নিংটা হয়েছে কি হয়নি বলুন তো আপনারা, হয়েছে মশাগ্রাম জয়নিং, হয়েছে কি হয়নি? হয়েছে তো, বিশ্বাস করুন। নরেন্দ্র মোদী আর অমিত শাহজিকে বললাম, নরেন্দ্র মোদী মিটিং এ ছিলেন, আমি বললাম স্যার আমার এলাকার ইন্দাস পাথরসের মানুষরা খুব গরিব, তা বলে এটা ট্রেনের সংযোগ মাত্র 2 কিলোমিটার যোগাযোগ করতে পারবে না, বলে কে খাবে, আমি স্যার 2 কিলোমিটার কে ছুট না হয় এক কথাতে ফোনে অশ্বিনী বৈশ্যকে বলে দিলেন, এবং বিশ্বাস করুন আর কানেকশনটা হয়ে গেছে। শুধুমাত্র শুধুমাত্র দেখলাম পেছনে পড়ে থেকে, আর নরেন্দ্র মোদীকে বললাম অশ্বিনী বৈশ্যকজি আজকে সমস্ত কানেকশনটা করে দিয়েছে। আমি সত্যি বলছি বিজেপি এসে অন্তত গর্ব করে বলতে পারছি যে মশাগ্রাম কানেকশনটা লোকসভায় 13 বার আওয়াজ উঠেছি, 13 বার লোকসভায় দাঁড়িয়ে আওয়াজ উঠিয়েছি যে মশাগ্রাম কানেকশন করতে হবে। আমি লোকসভায় দাঁড়িয়ে বিষ্ণুপুর লোকসভা নিয়ে 127টা কোশ্চেন করেছি, আমি সারেশ্বর মন্দির 400 বছরের পুরনো পুনরুদ্ধার করে এসে তার কাজ শুরু করেছি এবং কাজটাও শেষ হয়ে গেছে। আমার একটা গর্বের বিষয় কি জানেন, যখন আমি ট্রান্সপোর্ট বিভাগে ছিলাম আমি খুব কষ্ট হয়ে তাতে কতুলপুরে ডেভেলপ হচ্ছে, কতুলপুরে বিষ্ণুপুর জয়রামবাড়ি রেলপথ হচ্ছে, ইন্দাসের জন্য কি করা যায়, ইন্দাসে যখন ছিলাম ইন্দাসে মশাগ্রাম ইন্দাসে থেকে কতুলপুরে যে সামনো ঘাট সেটা অনেক নষ্ট করেছিলাম, কারণ ইন্দাস থেকে হলেও তখন কতুলপুরে মিলাচ্ছিলাম লড়াই করেছিলাম। তারপর একটা নতুন রাস্তা যাচ্ছে আপনাদের বুকের উপর দিয়ে, এই কটিসুন্দা এই বালশিওয়ান এই লাভগ্রামের পাশ দিয়ে আসবে 6 লেন রাস্তা এবং এটা উঠবে বলশিতে। আপনারা নিশ্চয়ই জমির নোটিস পেয়েছেন কি পাননি, অনেকে জমির মালিকরা আছে পেয়েছেন, বিশ্বাস করবে এই রাস্তাটা এদিকে ছিল না, এই রাস্তাটা আরম্ভ হয়েছিল, এই রাস্তাটা আরম্ভ হয়েছিল আমি ট্রান্সপোর্ট বিভাগে ছিলাম স্ট্যান্ডিং কমিটিতে, আমাকে একজন ডিরেক্টর বলেছে আপনি বহু বড় রোড রয়ে আপ বাদ কর লিজিয়ে, তখন আমি পরিবহন মন্ত্রীজিকে বলে আর ডিরেক্টরদের ধরে আমি জয়রামবাটি পর্যন্ত এনে কোয়ালপাড়া পর্যন্ত এনে এই রাস্তাটা সোজা এনে এইদিকে নিয়ে এসে করলাম।
আর তিন বছর পরে এখানে উপর দিয়ে সিক্স লেন রাস্তা যাবে। আপনারা চিন্তা করতে পারছেন কতটা উপকার পাচ্ছেন? সিক্স লেন রাস্তা যাবে, 2028 সালের মধ্যে কমপ্লিট হবে। আর সেন তার পাশে লজিস্টিক হাব করার চিন্তা ভাবনা নিয়েছে। লজিস্টিক হাব হতে হবে এখানে। বিষ্ণুপুরের উপরে 2500 একর জমি আছে, তার উপরে কেন্দ্র সরকার কালকে বলেছে, গতকাল স্যার মেরে 3000 একর জমি নেয়, থোড়া সা দেখ লিজিয়েগা। মোদীজি বলে জিত কে আও উসকে বাদ পুরা বিজেপি তোমারা সাথ হে, পুরো বিজেপি তোমারা সাথ হে, মে তোমারা সাথ হু। আজকে ইন্ডাস্ট্রিয়াল উপরে যখন সিক্সলেনে রাস্তা যাবে, যখন এখানে চাপবে না কলকাতা বা শিয়ালদা বা হাওড়া যাবে, যখন মনের মধ্যে কত ভালো লাগবে, তাহলে এখান থেকে কলকাতা তখন 2 ঘন্টায় পৌঁছে যাবেন। আজকে কোন বয়স্ক মানুষ ইনস্টাগ্রামে সত্যি পিছিয়ে গেছে অনেকটা, কারণ জানেন ট্রান্সপোর্টের জন্য, অন্য কোনো কারণে। ইনাসের চাষবাস ভালো, ইনাসের সবকিছু ভালো, কিন্তু ইনাসে দুটো জিনিস আগামী দিনের জন্য ভাবতে হবে। যে লাভ রামের উপরে ব্রিজটা হবে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, রাজনীতি করার জন্য নয়, সাংসদ হওয়ার সবার মিটে গেছে, যেখানে এই ব্রিজের মতো দুর্গাপুর ব্যারেজ করে, দুর্গাপুর ব্যারেজের মতো করে এই জল সংরক্ষণ করবো, না হলে ইন্দাস বা কতুরপুর কোন ব্লক আর বাঁচবে না, চাষিরা বাঁচবে না। কারণ যেভাবে বালিকাদের তৈরি হচ্ছে, জল টানের নিচে নেমে গেছে। আজকে সেলে করতে হলে আগে 20,000 টাকা খরচে হতো, আজকে 60,000 টাকা লাগছে। আজকে জল টানের নিচে চলে গেছে, তার একটাই কারণ ইন্দাসের দুইদিকে নদী থাকা সত্ত্বেও যেভাবে বালি উত্তোলন করা হচ্ছে, তাদের জল পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তাই আমার কাছে দৃঢ় সংকল্প থাকবে, এইদিকে একটা ব্রিজ জলের ড্যাম তৈরি করা, আর এখানে যে নতুন সিক্স লেনের ব্রিজটা হবে সেখানে জলের ড্যাম তৈরি করা। এটা করতে পারলে সামনের 100 বছর ভালো থাকবে। আর এটা আমার প্রতিজ্ঞা যে সামনের 5 বছরে এই রাস্তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো আমি শুরু করাবই, এই কাজগুলো আমি শুরু করাবো, এটা আমার প্রতিজ্ঞা, মনের দিক দিয়ে পরীক্ষা। আপনারা দেখেছেন কেন্দ্র সরকারের মোদীজি এমন একটা মানুষ গতকাল এসেছিলেন, আমি দেখলাম তাকে 2 লক্ষ মানুষের সমুখ সমাগত, আমি দেখলাম 2 লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমি ভাবতেও পারিনি আমরা নিজেরা 15,000-20,000-এর জন্য বাদ দিতে পেরেছিলাম, কিন্তু বিশ্বাস করুন এত মানুষ ভালোবাসেন। মোদীজি কাল বলছেন আরে এ র্যালি তো বহুত আচ্ছা হওয়া, 2 লক্ষের কাছাকাছি মানুষের সমাগম হয়েছিল, 3 ঘন্টা করে র্যালি পার করতে লেগেছে আমাদেরকে। আমি মাদেরকে বলবো, মা আপনারা অনেক ভাবেন যে শুধু তো ডেভেলপমেন্টের কথা হলো, মায়েদের কথা কি ভাবলো? মা ডেভেলপমেন্ট হলেই তো সব হবে। আপনার ছেলে সকালে যখন এই গ্রামে মাড়ুলি দেন, সে মাড়ুলি দেওয়ার পর একটাই কাজ, আমার মা তো করেছে আমি জানি, আমি গ্রামের ছেলে তো, মাড়ুলি দেওয়ার পর তুলসী তারে দুটো ধূপ দেওয়ার পর একটা কথাই চিন্তা করে বাবাকে বাজার পাঠায়, যে বাজারটা তাদের নিয়ে তো ছেলে স্কুল যাবে। কি স্বপ্ন? মায়ের কোনো কিছু স্বপ্ন নেই, মায়ের স্বপ্ন হচ্ছে ছেলেটাকে স্কুলে পাঠাবো, তার হাজব্যান্ডকে কাজে পাঠাবো, আর ছেলেটা স্কুল থেকে ফিরে এলে আবার তাকে খাওয়াবো, পড়াশোনা করাবো, ব্যাস একটা মায়ের সারা দিন চলে যায়। শুধু স্বপ্ন হচ্ছে কি, যদি ছেলে বা তার হাজব্যান্ড যদি একটা গিফট দেয়, তার মধ্যে যদি একটা পেয়ারা বেঁধে দেয় বা যদি একটা বলে এই না তোমার জন্য একটা শাড়ি এনেছি, তাহলে গ্রামের মায়েরা খুব খুশি হয়ে যায়, গ্রামের মায়েরা প্রচন্ড খুশি হয়ে যায় নিজের ছেলে মেয়ের ভালো দেখলে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর আজকে আজকে মারা আমরা ছেলে, আমরা যারা বসে আছি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার মেয়ে, তিনি বলছেন ছেলেদের কথা শুনতে হবে না। আপনারা বলুন তো একটা ভালো জামাই খুঁজতে যাবেন, সে জামাইটা চাকরি করছে কোথায়? ব্যাঙ্গালোর। ছেলেটা ভালো চাকরি পাবে, চাকরি করছে কোথায়? দিল্লিতে। তাহলে মা কি করে ভালো থাকবে? মানে নিজের হাজবেন্ডটা বাইরে আছে। আমি একটা কথা বলবো, এই যে আমাদের সুসংগত জানানোর জন্য আমি অনুরোধ করবো টিমকে, হেমন্ত দাস স্যার, ধন্যবাদ হেমন্ত দাস, স্বাগতম, হেমন্ত দাস স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আপনি
পুণ্যভূমিতে হেমন্ত থেকে জানাই স্বাগতম স্বাগতম হেমন্ত দা স্বাগতম স্বাগতম হেমন্ত দা স্বাগতম স্বাগতম বিষ্ণুপুর লোকসভা পুণ্যভূমিতে হেমন্ত থেকে জানাই স্বাগতম 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 হেমন্ত দা স্বাগতম 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 আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জানাই স্বাগতম 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 হেমন্ত দা স্বাগতম 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 ভাই স্বাগতম মুখ্যমন্ত্রী হেমন্ত থেকে জানাই স্বাগতম 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 হেমন্ত দা স্বাগতম বিষ্ণুপুরের পুণ্যভূমিতে জানাই হেমন্ত দাকে স্বাগতম 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 ভাই স্বাগতম 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 হেমন্ত দা স্বাগতম 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 বিষ্ণুপুরের পুণ্যভূমিতে হেমন্ত দাকে জানাই স্বাগতম 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 আকুয়ে পুণ্যভূমিতে হেমন্ত দাকে জানাই স্বাগতম স্বাগতম আসামের লোকপ্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে জানাই স্বাগতম হেমন্তজি স্বাগতম হেমন্তজি স্বাগতম হেমন্তজি স্বাগতম আকুয়ের পুণ্যভূমিতে হেমন্তজিকে জানাই স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম হেমন্তজি স্বাগতম হেমন্তজি স্বাগতম এই আকুয়ের পুণ্যভূমিতে হেমন্তজিকে জানাই স্বাগতম 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 ভাই স্বাগতম হেমন্তজি স্বাগতম হেমন্তজি স্বাগতম 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 আকুয়ের পুণ্যভূমিতে হেমন্তজিকে জানাই স্বাগতম 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 হেমন্তজি স্বাগতম 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 হেমন্তজি স্বাগতম
আমাদের লোকসভার
অন্ধেরা স্বরূপ দা উত্তরীয় দিয়ে বরণ করছেন আমাদের প্রধান অতিথি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। ধন্যবাদ। এখন আপনাদের সাথে হেমন্তজিকে বরণ করছেন বিকশিত ভারতের এখন মামন্দি গঙ্গামণি রায় জেলার সহসভাপতি মহেন্দ্রজি বরণ করলেন। এরপর বরণ করছেন উত্তর দিয়ে কৌশিক ঘোষ বিকশিত ভারতের পশ্চিমবঙ্গের প্রমুখ। এছাড়া শশীদি আছেন কুন্দনজি। উত্তরে দিয়ে বরণ করছেন কুন্দন গুপ্তা। যুব মোর্চার প্রদেশের সেক্রেটারি। এখন আপনাদের সামনে বক্তব্য কন্টিনিউ করছেন আমাদের শশীদি। বরণ করছেন পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা। বক্তব্য রাখছেন সৌমিত্র খান মহাশয় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। যে কথা বলছিলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আসামের মুখ্যমন্ত্রী আমাদের হিমন্ত দা, যিনি আসামের কোন ছেলেকে বাইরে যেতে দেন না। আর আমাদের বাঙালিরা প্রতিদিন বাইরে কাজ করতে যাচ্ছে, একটা ভালো জামাই খুঁজতে যাবেন সেও বাইরে, আর ভালো ছেলে চাকরি পাবে সে অন্য রাজ্যে। অথচ আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় হিমন্ত দা। আসামে অনেক মানুষ আগে আমাদের বাংলায় কাজ করতে আসতো, আর আজকে আমরা বাঙালিরা আসামে কাজ করতে আসছি শুধু এই মানুষের জন্য। এই আসামের মুখ্যমন্ত্রীর জন্য আমি সকলকে বলবো হিমন্ত দিন জোর করে সবাই একটা জোর করে হাত তালি দিন, ওনাকে স্বাগত জানাই। মিডিয়া আছে একটু চুপ করো, মিডিয়া আছে তাই মিডিয়া ভাই তুমি একটু বসো, মিডিয়া একটু মেনে ছোড়ো। আমি যে কথা বলছিলাম আজকে যে আসাম আজকে উন্নতি করছে আর বাঙালিরা আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ বাংলায় শুধু মহিলাদেরকে আজকে বলা হচ্ছে তোমাদেরকে সব দিয়ে দেব। উনি 1200 টাকা দিয়ে তাদেরকে সন্দেশখালীর মতো জায়গায় রাত্রে পিঠে বানা দিয়ে যেতে হচ্ছে। এই ইনাসের ভাই ইনাসের যে একটা প্রেজেন্ট আছে ওইখান ভোট করতে দেয়নি, মাদেরকে ভোট দিতে দেয়নি, ওরা নমিনেশন করতে দেয়নি, তাই আজকে আমাদের সোচ্চার হতে হবে। অপরদিকে আজকে আমরা যা পেয়েছি আমার কাছে তো উনি ভগবান, আমার কাছে নরেন্দ্র মোদী যেমন ভগবান, আমার বর্দা হিসেবে তিনি আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, যখন মন ভেঙে যাচ্ছিল তখন আমি তাদেরকে বললাম হিমন্ত আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে বললাম যে দাদা কি করব পশ্চিমবঙ্গে এত সন্ত্রাস 18টা কেস কি করে বাঁচবো, তো উনি আমাকে আশীর্বাদ করে বললেন কোনো চিন্তা করো না, লড়াই করতে করতে একদিন সব ফসল আসবে। আমি সত্যি আজকে দেখতে পাচ্ছি যে গতকাল যেভাবে 2 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল, যেভাবে মানুষের সাহস দিয়েছে, তাতে নিশ্চিত হয়ে আমরা বিষ্ণুপুর তো জিতবো আপনাদের আশীর্বাদে, আর ওরা পশ্চিমবঙ্গে আমরা 25-30টা সিট পাবো। তার বেশি বক্তব্য রাখবো না, কারণ বর্তা যখন আছেন বেশি বক্তব্য নয়। এখানে 6 লেনের ব্যবস্থা যেমন করেছি তাই শুরু আমাদের কিছুদিন পরে হবে, 28-এর মধ্যে কমপ্লিট হবে। ওষাগ্রাম জয়নিং করিয়েছি, এমপি রেডের কাজ অনেক জায়গায় দিয়েছি, ঠিক সেইভাবে কাজ আপনাদের করে যাবো, আপনারা আশীর্বাদ দেবেন। আর আমরা দাদার বক্তব্য শুনবো, কারণ দাদা এমন একটা মানুষ, আসামে বন্যা হয়, আসামে প্রচুর জঞ্জম পাহাড় ঘেরা, কিন্তু তারপরে ডেভেলপমেন্ট উনি যে মহিলাদের জন্য করেছেন তা চিন্তা করতে পারবেন না, একমাত্র ভারতীয় জনতা পার্টি করেন। উনি স্কুটি থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে মেয়েদের বৃত্তি থেকে শুরু করে সবকিছু ব্যবস্থা করেছেন। আর আমাদের পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের সম্মান পর্যন্ত রাখছেন না। আমরা ওনাদের কাছে বক্তব্য শুনবো, আজকে সকলকে বলবো দয়া করে ওনার বক্তব্য আমরা সকলে শুনবো, কারণ উনি ওরা ভারতবর্ষ চষে বেড়ান। আর আমরা সনাতনী ধর্মকে রক্ষা করতে হয় সেটা আসামে উনি দেখিয়েছেন। সকলের জয় হোক, হেমন্ত দার জয় হোক, বিষ্ণুপুরের জয় হোক, ইলাসের জয় হোক, জনতা জনজনকে আমার প্রণাম, সবাই ভালো থাকবেন, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। এখন আপনাদের সামনে আমাদের বক্তব্য রাখছেন জেলার সভাপতি মাননীয় অমরনাথ সাকা মহাশয়।
ভারত মাতা কি? আরে এমন ভাবে আওয়াজটা তুলুন, অবকাশ যে লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছিল ওই মাটিতে মমতা ব্যানার্জি মোদীজিকে প্রণাম করার জন্য ওইখানে নেমেছেন। আওয়াজ যেন পৌঁছে যায় যে আর একজন মহান নেতা হেমন্ত বিশ্ব শর্মা আজকে ইতিহাসের এই প্রান্ত থেকে মমতাকে আরো এই প্রান্তে ঠেলবেন। ভারত মাতা কি? আজকের এই মহতী সভায় উপস্থিত আছেন সম্মানীয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, আছেন লোকসভার যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সমিত্র খা মহাশয়, এবং আমার সহকর্মী বিধায়ক নির্মল ধারা, এবং পুরো সম্মানীয় মঞ্চ। আর আপনারা যারা এখানে এসে কাতারে কাতারে হাজির হয়েছেন, আমার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে গৌরব অভিনন্দন জানাচ্ছি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথা না বললে আমার কম বলা হবে। যেই সময়তে তৃণমূল কংগ্রেসে 2021 সালে লাগাতার সন্ত্রাসের ফলে হাজার হাজার আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা আসামে পৌঁছে গেছিল, সেই সময় দাদা যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে ছিলেন, যেভাবে সহযোগিতা করেছেন, তার জন্য আমি একজন কার্যকর্তা হিসাবে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে এই যে পশ্চিম বাংলা থেকে মমতা ব্যানার্জি যদি কাউকে সব থেকে বেশি ভয় করেন, সেটা হচ্ছে দাদাকে হেমন্ত বিশ্ব শর্মাকে করেন। তাই উনি যে আমাদের বাঙালিদের কথা ভাবছেন, হিন্দুত্বের কথা ভাবছেন, যেভাবে উনি সারা ভারতবর্ষে নাড়া দিয়েছেন, যেভাবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে গোটা ভারতবর্ষের একটা জায়গা করে নিয়েছেন, তার পড়োশি রাজ্য হিসেবে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করছি। আমরা আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, 2024 মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবাংলা থেকে তাড়ান, যেভাবে আজকে বিভিন্ন বাড়িতে যে বলছেন আমরা এই করে দিচ্ছি সেই করে দিচ্ছি, দ্বিতীয় দিচ্ছেন তা পাচ্ছেন, কোনটাই কিছু নয় পুরোটাই ফাঁকাবাজি। একটাই বক্তব্য যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বন্ধ করে দেব। আপনারা দাদার মুখ থেকে শুনবেন উনি আসামে কি দিচ্ছেন, আর আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনাদেরকে 3,000 টাকা করে অন্নপূর্ণার ভান্ডার দেবে, 3,000 টাকা করে। তার সাথে এইটুকু আশ্বস্ত করব, তৃণমূলকে যদি ভোট দেন, জারি বাড়ির মা বোন হোক, রাত্রি 12টার পরে পিঠা করতে পাঠাতে হবে। আর ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আশীর্বাদ করে মোদীজির হাতকে শক্ত করতে হলে বিজেপিকে 2 হাত ভরে ভোট দিয়ে সমিত্র খাকে পাঠাবেন। এই কয়েকটি কথা বলে আপনাদের সামনে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টি নয়নের মণি হেমন্তজি। হেমন্তজি জিন্দাবাদ! হেমন্তজি জিন্দাবাদ! আপ লোগ কেসে হ্যায় সবাই ভালো? সব তো সব কুছ ঠিকঠাক। সমিত্র জিতবে কি না জিতবে? জিতবে। মেরা সাথ বলিয়ে ভারত মাতা কি? ভারত মাতা কি? নরেন্দ্র মোদি! নরেন্দ্র মোদি! সভা মে হামারে বীচ মে উপস্থিত হামারে উমেদবার সৌমিত্র খান জি, অমরনাথ শাখা জি, স্বরূপ ঘোষ জি, নির্মল ধারা জি, বিলেশ্বর সিনহা জি, শম্পা মাতাওর জি, কৌশিক চ্যাটার্জি জি, কুন্দন গুপ্তা জি, সম্মানীয় মঞ্চ, ভাইও বহনও, মাতা ও পিতাও, বিষ্ণুপুরের সকল জনগণকে আমার নমস্কার। আমি বড়দেরকে প্রণাম ও শ্রদ্ধা জানাই এবং আমার তরুণ প্রজন্মকে জানাই আন্তরিক ভালোবাসা। সবসে পেহলে কাল আপ লোগোনে প্রধানমন্ত্রী জি কা জো রেলি কিয়া, পুরা পশ্চিম বঙ্গাল মে এতনা বড়া রেলি আগে নেহি হুয়া থা, এতনা বড়া রেলি কিয়া, ইসিলিয়ে মে আপ লোগ কো পেহলে
বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতা হুম। হামারে বিষ্ণুপুর মে মেরা ভাই সৌমিত্র খান খারা হে, মে সৌমিত্র কে লিয়ে আয়া ওর মেরা মালুম হ্যাঁ আপ লোক সৌমিত্র কো জিতানে ওয়ালা হ্যাঁ, ফির ভি আসাম কা ওর সে মে সৌমিত্র কো আশীর্বাদ দেনে কে লিয়ে আপ লোগো কা বীচ মে আয়া। ভাই ওর বহনো মেনে কাল ভি মে পশ্চিম বাংলা মে থা মাহল সুবে মে সন্দেশ খালি গিয়া থা কাল মে দো সার বাদ আপ লোগো কো বতানা চাহতা হুম। মে মমতা দিদি কো ভি বোলনা চাহতা হুম, আপ দেখিয়ে আজ জো মাহল হ্যায় কাল মে সন্দেশ খালি গিয়া থা মাতা বহনো ডরা হুয়া থা সবকা মন মে ডর থা কি আগে যাকে ক্যা হোগা। মে উহা যাকে বোল কে আয়া হুম কি প্রধানমন্ত্রী জি 7 জুন কা বাদ জব তিসরা বার প্রধানমন্ত্রী বনেগা সন্দেশ খালি মে শেখ সাজান ও বাকি জো ভি হ্যায় সবকা বিচার হাম লোগ করেগা ইয়ে পক্কা হ্যায়। আপ লোগ আশ্বাসন রহিয়ে হাম আপ লোগো কা সাথ খারা হ্যায়। ভাই ওর বহনো আজ আপ লোগ দেখ সকতে হো জব নরেন্দ্র মোদি জি কো সুনাম হুয়া মোদি জি নে বোলা মুঝে 750 সিট দিজিয়ে তৃণমূল কংগ্রেস কংগ্রেস পার্টি পুছতে হ্যায় মোদি জি আপকো 750 সিট কিউ চাহিয়ে আর বার বার বলতে হ্যায় মোদি কো 750 সিট মত দিজিয়ে। মতলব ক্যা হ্যায় তৃণমূল আর কংগ্রেস খুশ হ্যায় আগর মোদি কো 399 মিল জাতে হ্যায়, ও লোককে আপত্তি হ্যায় কিউ 750 কিউ মিলতে হ্যায়। মে বতানা চাহতা হুম হমে 750 কিউ চাহিয়ে। পহলে জব হামারা পাস 300 সিট থা হমনে রাম মন্দির বানানে কা ওয়াদা কিয়া থা, হমনে রাম মন্দির বানা কে দিখায়া, অযোধ্যা মে রাম মন্দির কা প্রাণ প্রতিষ্ঠা হুয়া, আর্টিকল 370 খারিজ হুয়া ওর হমনে যাহা ভি জেসে ভি ওয়াদা কিয়া থা সারা ওয়াদা হমনে পুরা কিয়া। লেকিন ভাই ওর বহনো মুগল জব ভারত আয়ে থে মুগল নে বাবর নে অযোধ্যা মে রাম মন্দির তোড় বাবরি মসজিদ তোড় কে রাম মন্দির বানায়া থা, এসা হি হামারে উস সময় মুগলো নে হামারে কৃষ্ণ কা জো জন্মভূমি হ্যায় মথুরা মে ভি শাহি মসজিদ বানায়া থা আর বারাণসী মে যাহা বাবা বিশ্বনাথ বিরাজ হতা হ্যায় মন্দির কা সামনে হি মন্দির কো তোড় কে মসজিদ বানায়া থা। ইস বার 300 সিট হমে জব মিলা তব হমনে রাম মন্দির কা প্রাণ প্রতিষ্ঠা কিয়া, ইস বার হাম জব 750 সিট মিলেগা হাম মথুরা মে ভি কৃষ্ণ জন্মভূমি বানাউগা আর জ্ঞান বাপী মসজিদ কা জগা মে ভি জ্ঞান বাপী মন্দির বানাউগা। ভাই ওর বহনো মে আসাম সে আতা হু, আসাম মে 36% মুসলমান হতে হ্যায়, মে মুসলমান মাও কা বীচ মে যাতা হু আর মাতা উসে বাত করতা হুম, মে মাতা উকু পুছতা হুম জব আপকা স্বামি 1-2-3-4 শাদি করতে হ্যায় তো আপকো কেসে লাগতা হ্যায়। মাতা লোগ মুঝকো বলতে হ্যায় কি হামলোগ কুছ নেই বোল সকতা হুম, হরম কা নাম মে পহলে এক শাদি করতা হ্যায় বাদ মে দুসরা শাদি করতা হ্যায় তিসরে শাদি করতা হ্যায় বাদ মে চৌথা শাদি ভি কর লেতে হ্যায়। মে আপ লোগো কো বতানা চাহতা হুম মুসলমান হো হিন্দু হো কোই মা কা সাথ অত্যাচার নেই হোনা চাহিয়ে, ইসিলিয়ে ইস বার জব মোদি জি কো 750 সিট মিলেগা হাম 4-4 শাদি করনে কা দোকান ভি হাম বন্ধ করনে ওয়ালা হো, হাম
से शादी करने नहीं दूंगा। भाई और बहनों, आप शादी करते हो, 10-12 बच्चा पैदा करते हो, कोई भी बच्चा स्कूल जाने का अवसर नहीं मिलते हैं और ये बच्चा लोगों का साथ भी न्याय नहीं होते हैं। बचपन में ही वो लोगों को शादी करवा दिया जाते हैं, 12-13 साल का बच्ची को भी शादी करवा दिया जाते हैं। मतलब हमारा देश में यूनिफॉर्म सिविल कोड नहीं है, इसलिए आज ये अत्याचार हो रहा है। हम आप लोगों को वादा करना चाहता हूँ, जब इस बार मोदी जी 700 सीट मिलके अपना प्रधानमंत्री का कार्यकाल शुरू करेगा, हम देश में यूनिफॉर्म सिविल कोड लागू करूंगा, ये साल-साल शादी करने का दुकान हम लोग बंद कर देगा। भाई और बहनों, मैं 3 साल पहले असम का मुख्यमंत्री बना। जब मैं मुख्यमंत्री बना, मेरा पास एक ऑफिसर आया फाइल लेके। क्या फाइल? बोले सर, यहां में आप दस्तखत कीजिए। मैं बोला क्या फाइल है? बोले सर, आप दस्तखत करने से मद्रासा का टीचर्स को सैलरी मिलेगा, तंखा मिलेगा। हम बोला ये मद्रासा क्या होते हैं? बोले सर, स्कूल होते हैं। मैं बोला क्या मद्रासा स्कूल से डॉक्टर बनते हैं? बोले नहीं बनते हैं, इंजीनियर बनते हैं, नहीं बनते हैं। तो मद्रासा से क्या बनता है? बोले साहब, मुल्ला बनते हैं। आप बोलिए, मुल्ला बनाना हमारा काम है क्या? मुल्ला बनाना हमारा काम है क्या? तो मैंने ये ऑफिसर को बोला, देखो आज से मद्रासा बंद करो और ये मुल्ला बनाने वाला मद्रासा में डॉक्टर इंजीनियर बनाने वाला स्कूल बना दो, ये मद्रासा आज ही बंद करो। बोले नहीं साहब, बहुत हल्ला हो जाएगा। बोले जो भी हल्ला हो जाएगा मैं निपट लूंगा, तुम आज से ये दुकान बंद करो। असम में हमने मद्रासा को बंद कर दिया, 700 मद्रासा हम एक ही दिन में बंद कर दिया। भाई और बहनों, हमें आज जो मोदी जी दोबारा तीसरा बार शासन में आएगा, हमारा लक्ष्य होगा कैसे हम बेटा बेटियों को अच्छा शिक्षा दे सकता हूँ, वो लोगों को बड़ा आदमी बना सकता हूँ। भाई और बहनों, आज हमारा पश्चिम बंगाल में, हमारा पश्चिम बंगला में जो भी कुछ हो रहा है वो ठीक नहीं हो रहा है। आप लोग देखिए, आज आप लोग हर दिन जब पेट्रोल और डीजल खरीदता है आप लोग 103 रुपया देते हैं कि नहीं देते? पेट्रोल के लिए 103 रुपया देते हैं, लेकिन हमारा असम में आज भी पेट्रोल का कीमत 96 रुपया है, 96 रुपीज है। आप देखिए, असम एक छोटे प्रदेश है, पश्चिम बंगला अगर 100 है, असम 25 है। असम एक छोटे प्रदेश है, लेकिन आज असम में पेट्रोल का कीमत 96 रुपया है और पश्चिम बंगला में पेट्रोल का कीमत आज 103 रुपया है। मैं जब भी पश्चिम बंगला में आता हूँ, मैं सोचता हूँ कि मैं कुछ सीखे जाऊंगा, लेकिन आज यहाँ सीखने के लिए कुछ नहीं है। मैं जब माताओं को पूछता हूँ, आप लक्ष्मी भंडार में क्या मिलते हैं? 3 महीना पहले मुझको बोलते थे कि 500 रुपया मिलता हूँ, अभी 1000 रुपया मिलता हूँ। लेकिन हमारा असम में हर माताओं को लक्ष्मी भंडार के नाम में हर महीना 1250 रुपया मिलते हैं और आज 3 साल से 1250 रुपया हम लोग दे रहा हूँ। लेकिन पश्चिम बंगला इतना बड़ा प्रदेश है, ममता जी 500 रुपया देते थे, अभी 1000 रुपया दे रहा है। लेकिन
अगर असम 1250 रुपया देते हैं, पश्चिम बांग्ला कम से कम 2500 रुपया देना चाहिए कि नहीं चाहिए, 2500 रुपया देना चाहिए कि नहीं चाहिए। इसीलिए हमारा बीजेपी का ये वादा है, पश्चिम बांग्ला में हमारा सरकार बनेगा और हम बांग्ला का माताओं को 3000 रुपया प्रति महीना हम देने का काम करूंगा। भाई और बहनों, असम में जो सेल्फ हेल्प ग्रुप होते हैं, हर माताओं को हम 10000 रुपया देते हो, हर माताओं को जो भी सेल्फ हेल्प ग्रुप में है उनको 10000 रुपया मिलते हैं। मतलब एक सेल्फ हेल्प ग्रुप को 1,00,000 रुपया मिलते हैं और वो उससे वो लोग अच्छा काम करते हैं तो आगे जाके दोबारा 15,000 रुपया मिलते हैं। मतलब एक ग्रुप को 1,50,000 रुपया मिलते हैं। आज पश्चिम बंगला में ग्रुप को दे रहा है, हम ग्रुप को भी दे रहा हूँ और ग्रुप का मेंबर्स को भी, सदस्य को भी हम अलग 10,000 रुपया बैंक में देता हूँ। थोड़ी दिन पहले हमने 40,00,000 माताओं का बैंक अकाउंट में हमने 10,000 रुपया डालने का हमने वादा किया हूँ, फॉर्म फिलअप भी हो चुका है। लेकिन आज हमारा बांग्ला का माताओं का साथ ममता दीदी कुछ नहीं करते हैं। अगर हमारा असम में हमारा बच्ची हायर सेकेंडरी में फर्स्ट डिवीजन मिलते हैं, हम उनको सरकार का तरफ से एक एक स्कूटी भी हम लोग देता हूँ कि आप लोग स्कूटी चला के कॉलेज जाइए। हमारा असम में आज अगर कोई बेटी कॉलेज जाते हैं, हर साल उनको 10,000 रुपया बैंक अकाउंट में मिलते हैं। अगर वो बेटी यूनिवर्सिटी पढ़ते हैं, उनको बैंक अकाउंट में 25,000 रुपया करके मिलते हैं। आज असम एक छोटा प्रदेश है, अगर मैं 25,000 रुपया दे रहा हूँ, पश्चिम बंगला ममता दीदी 1,00,000 रुपया देना चाहिए था, लेकिन आज वो लोगों को कुछ मदद नहीं कर रहा है। ममता जी क्या कर रहा है आप लोग देखिए, नौकरी का नाम में करप्शन। आज हमारा बंगाल में हमारा कोई युवा युवतियों को नौकरी नहीं मिलते हैं। जब 3 साल पहले मैं असम का मुख्यमंत्री बना, मोदी जी ने मुझको बोला कि पहला साल में 1,00,000 नौकरी देना है और बाद में और 1,00,000 नौकरी देना है। मैंने पहला साल में ही 1,00,000 लोगों को नौकरी दिया, एक भी कोर्ट केस नहीं हुआ। लेकिन पश्चिम बांग्ला में 23,000 नौकरी दिया और पार्थ चटर्जी का घर में नोटों का बंडल मिला, लोगों से पैसा खाया, नौकरी दिया, अभी नौकरी भी चला गया, पैसा भी बर्बाद हो गया। और साथ साथ में पार्थ चटर्जी ने क्या सिखाया कि अपना उम्र में भी गर्लफ्रेंड बना के रखो, है ना। अभी टीएमसी का ऑफिस जाके मुझको भी पूछना पड़ेगा कि आपका पास क्या टेबलेट है, दीजिए, इतना उम्र में भी लोग गर्लफ्रेंड रख सकता है, तो कुछ तो जरूर अच्छा टेबलेट होगा, वो टेबलेट दीजिए। भाई और बहनों, आज आप लोग देखिए, कल ममता दीदी ने भारत सेवाश्रम और रामकृष्ण आश्रम का लोगों को भी धमकाया। मैं ममता दीदी को पूछना चाहता हूँ, आपने रामकृष्ण मिशन को धमकाया, आपने भारत सेवाश्रम को धमकाया, लेकिन क्या आपका हिम्मत है कोई चुनाव और कोई ईमान को धमकाने के लिए आपका हिम्मत है? आपका आप हिंदू को धमकाते हैं, लेकिन कोई चुनाव और ईमान को धमकाने के लिए आपका पास शक्ति नहीं है। आज आप बंगाल में राम नवमी करने के लिए भी आप अनुमति नहीं देते हैं और आप हमारा हिंदुओं को, संस्था को आप दिन रात धमकाता है।
लेकिन आप कभी कोई चुनाव और ईमान को धमकाया है? कभी आपने संदेशकाली के लिए शेख शाहजहान को आपने धमकाया है? कभी नहीं धमकाता है। आज ममता दीदी ने तुष्टीकरण का राजनीति करके करके हमारा पश्चिम बंगाल को एकदम खत्म कर दिया। ये गुरुदेव का भूमि है, स्वामी विवेकानंद का भूमि है, बंकिम चंद्र चट्टोपाध्याय का भूमि है, और ये भूमि को आज ममता बनर्जी ने शेख शाहजहान का भूमि बना दिया। इससे दुख का बादल कुछ नहीं हो सकता है। भाई और बहनों, ममता जी बोलते हैं दुर्गा पूजा नहीं है, दुर्गा पूजा उत्सव है। आप बताइए, पूजा कभी उत्सव हो सकता है क्या? पूजा कभी उत्सव हो सकता है क्या? क्या ममता दीदी जाके बोल सकता है कि ईद ईद नहीं, ईद उत्सव है? ऐसे बोल सकेगा वो तो कभी हिम्मत नहीं करेगा। ईद ईद को उत्सव बोलने का वो कभी हिम्मत नहीं करेगा, और हमारा दुर्गा पूजा को वो उत्सव बना देते हैं। ममता जी, पूजा पूजा होते हैं, माँ माँ स्वर्ग लोक से माँ माँ आते हैं धरातल में, माँ पूजा लेने के लिए आते हैं, माँ काला नाई के लिए नहीं आते हैं, माँ उत्सव के लिए नहीं आते हैं। आप एक बार समझ लीजिए, आप हिंदुओं का साथ टक्कर लेके, हिंदुओं का भावना का साथ आप खेल के, आप अपने आप ये पश्चिम बंगाल को आप खराब कर रहा है। आज आप देखिए, आज आसाम जैसा छोटा प्रदेश में, यूपी में, मध्य प्रदेश में, छत्तीसगढ़ में लोगों का कल्याण के लिए कितना काम हो रहा है, लेकिन पश्चिम बंगाल में कुछ भी नहीं हो रहा है। यहाँ का जो पैसा है, यहाँ का जो संपद है, सब आप लोग मिलके आप एक वर्ग के लिए, एक कम्युनिटी के लिए आज आप दे रहा है। आज आप देखिए, कलकत्ता में एसएसकेएम हॉस्पिटल में जो चिल्ड्रेन वार्ड है, वो चिल्ड्रेन वार्ड को बंद करके आज टीएमसी का क्रिमिनल वार्ड बना दिया। आज हॉस्पिटल में चिल्ड्रेन वार्ड का जगह में टीएमसी का नेता रहते हैं। आप एक बार सोचिए, कोई भी माँ, ममता दीदी मातृ है, कोई भी माँ अपना चिल्ड्रेन वार्ड को बंद करके क्रिमिनल को जगह में रखने का हिम्मत करेगा क्या? आज आप लोग देखिए, आज हॉस्पिटल में क्रिमिनल रहता है, कहाँ रहता है? चिल्ड्रेन वार्ड में। एक सरकार का चार साल पास पास मंत्री अरेस्ट हो जाते हैं, रुपया मिलते हैं, फिर भी बोलते हैं मोदी खराब है। आप बोलिए, अगर आपको नौकरी देने का नाम में गरीब का पैसा कोई लेता है, गरीब का खून लेते हैं, उनको सीबीआई को जाके पकड़ना चाहिए कि नहीं चाहिए? पकड़ना चाहिए कि नहीं चाहिए? आज अगर पार्थ चटर्जी का घर में करोड़ रुपया का बरामद होता है, उनको अरेस्ट करना चाहिए कि नहीं चाहिए? आज आप लोग देखिए, हमारा युवाओं का पास नौकरी नहीं है, हेल्थ का इंफ्रास्ट्रक्चर नहीं है, आज हमारे हाथ में, आज आप देखिए एक एक करके दूसरा स्टेट आगे बढ़ रहा है और बंगाल आज पीछे जा रहा है। मैं ममता दीदी को बोलना चाहता हूँ, अभी आपका भी उम्र हो गया है, 70 साल हो चुका है, कम से कम अब इस उम्र में तो भगवान के बारे में सोचो और शेख शाहजहां वाला लोगों से अपना बंधुत्व खत्म करो। कभी भी शेख शाहजहां बंगाल का आइडेंटिटी नहीं हो सकता है। बंगाल का आइडेंटिटी है गुरुदेव, बंगाल का आइडेंटिटी है स्वामी विवेकानंद, बंगाल का आइडेंटिटी है नेताजी सुभाष चंद्र बोस। लेकिन आज ये टीएमसी लोगों ने बंगाल को खत्म कर दिया है और शेख शाहजहां वाला लोगों को आज हीरो बना दिया। अगर संदेशकाली असम में होते थे, मैं शेख शाहजहां का हिसाब
समय नहीं लगता है। कल मुझको एक पत्रकार ने बोला कि 10 मिनट में कैसा हिसाब होते हैं, मैं बोला कभी सामने आइए मैं दिखा देता हूँ हम लोग 10 मिनट में कैसे साधारण जैसा लोगों का हिसाब कर देता हूँ। भाई और बहनों, ऐसे लोगों को संरक्षण देना पाप है और इस उम्र में किसी को पाप नहीं करना चाहिए। भाई और बहनों, हमारा बंगाल में हमें परिवर्तन लाना है। ये लोकसभा चुनाव मोदी जी तो 700 सीट से प्रधानमंत्री बनेगा ही, लेकिन साथ साथ में हम बंगाल का विधानसभा के लिए भी रेडी हो जाना चाहिए। इस बार हमें बीजेपी का डबल इंजन सरकार पश्चिम बंगाल में हमें बनाना है, यही संकल्प लेके हमें आगे बढ़ना है। भाई और बहनों, आप देखिए, अगर असम जैसे प्रदेश में लक्ष्मी भंडार 1250 रुपया हो सकता है, अगर असम में कॉलेज जाने के लिए मेरा बेटी को स्कूटी मिल सकता है, अगर असम में कॉलेज का फीस वगैरह फ्री होने का बाद भी हर साल एक बेटियों को 25,000 रुपया मिल सकता है, तो बंगाल में और कितना कुछ होना चाहिए था। अगर असम में 3 साल में 1 लाख से ज्यादा लोगों को नौकरी होते हैं, तो बंगाल में कम से कम 5 लाख युवाओं को नौकरी होना चाहिए था कि नहीं चाहिए था? लेकिन आज कुछ भी नहीं हो रहा है। खाली बंगाल में किसका नौकरी हो रहा है, ये शाहजहां जैसा लोगों का ही नौकरी हो रहा है। लोगों को लूटो, माँ बहन का इज्जत खराब कर दो, हम है कुछ नहीं होगा, जो सही आप लोग करो। लेकिन बीजेपी का स्टेट में सरकार बनेगा ना, आज असम, छत्तीसगढ़, मध्य प्रदेश, यूपी में जैसे हम 10 मिनट में हिसाब कर देता हूँ, बंगाल में भी साधारण जैसा लोगों का हिसाब 10 मिनट में होना शुरू हो जाएगा। इसीलिए भाइयों और बहनों, बिष्णुपुर में सौमित्र खान को तो जिताना ही है, लेकिन इसका साथ साथ हमें बंगाल में बीजेपी सरकार बनाने के लिए भी अपना प्रयास शुरू कर देना चाहिए। इस बार 2026 में हमें दिल्ली में मोदी चाहिए और बंगाल में भी हमें बीजेपी का सरकार चाहिए, और वही संकल्प का साथ हमें आगे बढ़ना चाहिए। भाई और बहनों, सौमित्र ने एमपी लैब फंड हो, जैसे भी हो, आज आप लोगों को बहुत सेवा करने का कोशिश किया है। पार्लियामेंट में भी आप लोगों का आवाज उठाता है, और मैं मानता हूँ सौमित्र का एक बहुत बड़ा भविष्य है, एक बहुत सुंदर भविष्य है आगे जाके हुए। आप लोग सौमित्र को भी आगे भी जिताया था, इस बार भी आप लोग सौमित्र को जिताइए। मोदी जी का 700 सीट में विष्णुपुर जरूर होना चाहिए। होना चाहिए कि नहीं चाहिए? होगा कि नहीं होगा? होबे कि ना होबे? होबे तो 100% होबे। सौमित्र जीतबे, बंगाले डबल इंजिन सरकार होबे, होबे होबे 100% होबे, पक्का? तो मेरा साथ बोलिए, भारत माता के, भारत माता के, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, सौमित्र खान, सौमित्र खान, एकदम। बहुत बहुत धन्यवाद। सौमित्र को मैं जिम्मेदारी देके गया हूँ, विष्णुपुर का माँ लोगों को अगर कभी भी कामाख्या जाना है, माँ कामाख्या का दर्शन लेना है, सौमित्र को बोल दीजिएगा, गुवाहाटी में आप लोग का सब कुछ मैं करूंगा, आप लोग माँ का दर्शन लेके आइए, ठीक है? बहुत बहुत धन्यवाद। जय हिंद, वंदे मातरम।
জন্য এখানকার যারা আছেন তাদেরকে মঞ্চে তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করা হচ্ছে।